ত্রিপুরাতে মুসলমানদের উপর চলছে অমানবিক অত্যাচার। সেখানে বিজেপি সরকার রয়েছে, সেখানে বিজেপি সরকার সাহায্য করে হাজার হাজার মুসলমানদেরকে গ্রাম ছাড়া বাড়ি ছাড়া করা হচ্ছে, তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং মসজিদের পর মসজিদ ভেঙে চুরমার করে দিচ্ছে বিজেপির গুন্ডারা এবং তাতে সাহায্য করছে বিজেপি সরকার। সেই নিয়ে এবারে প্রতিবাদে গর্জে উঠলেন স্বপ্না ভাদুড়ী। স্বপ্না ভাদুড়ী একজন প্রতিবাদী মহিলা, যে সবসময় সত্য কথা বলেন এবং বিজেপি আরএসএসের বিরুদ্ধে গর্জে ওঠেন। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামী, তিনি 100 বছর আগে বলে গিয়েছিলেন আরএসএস আর হিন্দু মহাসভা হচ্ছে দেশের সবচেয়ে বড় গাদ্দার, এদের কাজ হলো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশি শক্তিকে মদত দেওয়া। স্বপ্না ভাদুড়ী ঠিক সেই কথাই বলছেন আজকে। স্বপ্না ভাদুড়ী কী কী বললেন বিজেপি আরএসএস সম্পর্কে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ী। ত্রিপুরার যে সাগর জেলাতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই এবং ঘেন্না জানাই, কারণ এমনভাবে ভয়াবহ পরিস্থিতি করা হয়েছে মুসলিম বস্তিতে। এই ধরনের আশা আমরা কোনো দিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমরা কখনো করিনি। আমরা দেখতে পারলাম যে মুসলিমদের বস্তিতে যেভাবে ঘর বাড়ি দোকানপাট আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, এবং
আমরা সমাজের বুকে যদি দিনের পর দিন হয় তাহলে হয়তো এই বাংলা বাংলা কেন এই ভারতবর্ষকে আমরা হয়তো রক্ষা করতে পারবো না। তাই আসুন প্রত্যেকে আমরা ভুলে যাই যে মন্দির আলাদা মসজিদ আলাদা, আমরা শুধু ভাবি আমরা ভারতবাসী ভারত মায়ের সন্তান। আর যারা এই ধরনের নোংরা আবর্জনা যারা এইভাবে অশ্লীল ব্যবহার করছে একটা ইয়ের উপরে ইসলামিক ধর্মের উপরে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, নাইলে কিন্তু এই অন্যায় অত্যাচারগুলো প্রত্যেকটা মানুষকে কিন্তু কুড়ে কুড়ে খাবে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটাই আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে এবং ভারত মায়ের কাছে প্রার্থনা করি। আর ত্রিপুরা